Discussing the second unit of banking. Today we have discussed the policy of the credit control of RBI. The Reserve Bank has adopted a number of credit control measures to check the inflationary tendency into the country. যে পলিচি ক্ৰেডিট কণ্ট্ৰল ঋণ নিয়ন্ত্ৰণ বেংকে কিহৰ কাৰণে কৰে ৰিজাৰ্ভ বেংকে কথাটো হৈছে ইয়াৰ উদ্দেশ্যটো হৈছে যাতে মানিটাৰী ইনফ্লেশ্যন মুদ্ৰাস্ফীতি যাতে নহয় বা তাক ৰোধৰ উদ্দেশ্যে বিভিন্ন ধৰণৰ পদ্ধতি অৱলম্বন কৰে ৰিজাৰ্ভ বেংকে ঋণ নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰত আৰু সেই পদ্ধতিসমূহ বাণিজ্য বেংকৰ সহায়ত বেংকে ৰিজাৰ্ভ বেংকে কি কৰে দেশৰ মুদ্ৰাৰ নীতি যি থাকিব সেই মুদ্রা নীতিসমূহ দূর করার বাবে কি করে চেষ্টা করে। সো পয়েন্ট নম্বর ওয়ান কি কোয়া আছে সাবা ব্যাংক রেট, আর এই ব্যাংক রেট সম্পর্কে তোমালকে ফার্স্ট ইয়ারত পাইছা সেই একে বস্তুখিনি আছে। জাস্ট উই হ্যাভ ডিসকাশন অ্যাবাউট ইন দ্য ব্রিফ ডিসকাশন অন অ্যাবাউট দোজ দ্য ক্রেডিট কন্ট্রোল পলিসি টেকেন বাই টু দ্য আর বি আই। মাত্র আমি ইয়াতে তোমালকে এইচ এস ফার্স্ট ইয়ারতো এইখিনি পাইছা, এইখিনি আমি এতিয়া কি করি চমুকৈ ইয়াতে আমি আলোচনা করি, ঠিক আছে? গতিকে আমি ক্লাসের মাজলৈ আহো, হয় নে নহয়? দ্য ব্যাংক রেট বুলি কোৱাৰ লগে লগে কি হয়, দ্য ব্যাংক রেট ইজ দ্য রেট হুইচ দ্য রিজার্ভ ব্যাংক অ্যাডভান্স ইন টু নাম্বার্স অফ ব্যাংক এগেইনস্ট টু দ্য এপ্রুভ সিকিউরিটি অর রিডিসকাউন্ট টু দ্য এলিজিবল বিল অফ এক্সচেঞ্জ অ্যান্ড আদার পেপার। Bank rate is considered as a peace shelter in the money market. Sensing in the bank rate inflation is entries, the interest rate of structure. A rise into the bank rate lead to the rise to the other market of interest rate. Similarly, it fall to the bank rate result to the fall into the other market rate, which has been implies a cheap money policy reducing the cost of borrowing. The Reserve Bank has sensed the bank rate from time to time to meet the changing condition of the economy. The bank rate bully kwa loge lage ki hoy, the bank rate ki hoy, bank homu hai, Reserve Bank ki kore advance to the number banks, ji amar hozo diba bibhinno dhoronor ji bank ase, he okolor telokor ji security thakibo, সেই সিকিউরিটিসমূহ ডিসকাউন্ট করে দিয়ে বা সেইসমূহ এলিজেবল যি বিল অফ এক্সচেঞ্জ থাকিব বা অন্য ধরনের যে পেপার থাকে কমার্শিয়াল পেপার প্রমিসরি নোট সেইসমূহক কি করে দিয়ে তেওঁলোকে ডিসকাউন্ট করে দিয়ে বা তেওঁলোকে অগ্রিম ধন হিসাবত রাখি থৈ দিয়ে। দ্য ব্যাংক রেট ইজ কনসিডার্ড এ পিস লেটার স্ট্যাকবে, আর এই অতি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে। আর এই ব্যাংক রেটর ক্ষেত্রত কিন্তু রিজার্ভ ব্যাংকে কি করে সময়ভিত্তিক বা সাময়িকভাবে ই পরিবর্তন ঘটাই থাকে, পাইছ বুঝি? দুই নম্বরটো কি কি কোৱা আছে, লিকুইডিটি রেশিও, নেট লিকুইডিটি রেশিও অর্থাৎ তারল্যর অনুপাত, এইখিনিও তোমালোকে ফার্স্ট ইয়ারত পাইছা। টু অর্ডার টু চেক টু দ্য এক্সেসিভ বরোয়িং ফ্রম টু দ্য রিজার্ভ ব্যাংক অফ কমার্শিয়াল ব্যাংক, যাতে কি করা হয় লিকুইডিটি রেশিও তারল্যর অনুপাত রিজার্ভ ব্যাংকর পৰা বা ব্যাংক সমূহে অতিরিক্ত হ্যাঁ বা অতিশয় ধন যাতে কি করিব নোৱাৰে বজাৰত উলিয়াই দিব নোৱাৰে তাৰ বাবে রিজার্ভ ব্যাংক ইন্ট্রোডিউস দ্য সিস্টেম 1964ত এই সিস্টেমটো আৰম্ভ কৰিছিলে। আর এই আৰম্ভ কৰি কিনে কি কৰিছিল, একৰ্ডিং টু দ্য সিস্টেম, এই সিস্টেমৰ মতে কমার্শিয়াল ব্যাংক এন borrow from the Reserve Bank at the bank rate only if the maintains the minimum net liabilities and it will be to be pay the PA penal rate in the penal rate of interest to the Reserve Bank. If the net liquidity ratio fall below the minimum ratio fixed by the Reserve Bank. Or that তারল্য অনুপাত ব্যাংকত যি সম্ভাব্য অনুপাত বা তেওঁলোকে যি থব লগা থাকে সেইখিনি থ জমা রাখব। আর এই সিস্টেমটো আমার কি করেছিল 1964 চনের পৰা আরম্ভ করেছিলেই আরম্ভ করেছিলে কোনে, রিজার্ভ ব্যাংকে। আর এই সিস্টেম অনুযায়ী বা এই পদ্ধতি অনুযায়ী কি করে এটা কমার্শিয়াল ব্যাংক ক্যান বোরো ফ্রম দ্য রিজার্ভ ব্যাংক, তারপরে যি মূলধন লব বা
যি লাগে এটা নির্দিষ্ট ৰেটত তেওঁলোকে ল'ব লাগিব বা নির্দিষ্ট এটা মিনিমাম কি কৰিব লাগে মিনিমাম ৰেট কি কৰিব লাগে নেট লাইবিলিটিজ মেইনটেইন কৰিব লাগে ঠিক আছে আৰু এইটো বৰ্তমান তোমাৰ এটা ফিক্স ৰেটত থোৱা হৈছে হ্যাঁ সেইখিনি আমি আলোচনা কৰিছিলোঁ ফাৰ্ষ্ট ইয়াৰত 2600 পৰা 3ৰ পৰা চিগুৱেল বেংকৰ আছিল কিমান 3%ৰ পৰা আমাৰ 15%লৈকে নন চিডিল বেংকৰ ক্ষেত্ৰত আছিল আমাৰ কিমান 26%ৰ পৰা 9%লৈকে বৰ্তমান এইটো আমাৰ 6%ত ফিক্স কৰা হৈছে তাৰপিছত থাকিল পইণ্ট নম্বৰ 3 অপেন মাৰ্কেট অপাৰেশ্যন থ্ৰু দিজ দ্য টেকনিক্স অফ অপেন মাৰ্কেট অপাৰেশ্যন দ্য চেণ্ট্ৰেল বেংক চেক টু দ্য ইনফ্লুয়েঞ্চ দ্য কেচ ৰিজাৰ্ভ পজিশ্যন অফ দ্য বেংক বাই পাৰ্চেচিং এণ্ড চেলিং দ্য গভৰ্ণমেণ্ট চিকিউৰিটি এণ্ড কমাৰ্চিয়েল পেপাৰ এক্সেট্ৰা When the central bank purchases the security form to the bank, it increases their cash reserve position, hence their credit creation capacity. On the other hand, when did a central bank sell to the security to the bank, it reduces their cash reserve and credit creation capacity. Open market operation or ki kua hoise, je teoloke ki kore reserve bank or eitu eta koukhol rin niyontronor khetrot, je ki koribo আমার চেক চেষ্টা করে কিহর উপরত যাতে ইনফ্লেশন নহয় কিহর মুদ্রার রিজার্ভ ব্যাংকে কি করিব পার্চেস কিহর করে তোমার পার্চেস অর্ডার ক্রয় বা বিক্রয় কিহর গভর্নমেন্ট সিকিউরিটি বা অন্য ধরনের যে আমার কমার্শিয়াল পেপার আছে বাণিজ্যিক পত্র সমূহ আছে সেই সমূহক কি করিব তেওঁলোকে ফ্রম টু দ্য ব্যাংক ইনক্রিজ দিয়ার ক্যাশ রিজার্ভ যিমানে তেওঁলোকে সেইটো হাতত রাখিব সিমানে কি হয় ব্যাংক সমূহত ক্ৰেডিট ক্ৰিয়েশ্যন কেপাচিটিটো বৃদ্ধি পায় আৰু যেতিয়া সেই ৰিজাৰ্ভ বেংকে সেইটো বিক্ৰী কৰি দিয়ে বা বজাৰত এৰি দিয়ে তেতিয়া কি হয় ক্ৰেডিট কেপাচিটি বেংকৰ কি হৈ যায় কমি যায় আৰু এই ধৰণৰ পদ্ধতিৰে তেওঁলোকে কি কৰে ৰিজাৰ্ভ বেংকে কি কৰে ঋণ নিয়ন্ত্ৰণৰ ব্যৱস্থা আমাৰ কৰি লয় যিটো অন্য এটা কি হয় পদ্ধতিকা রিজার্ভ ব্যাংকর যাক কি কোয়া হয় মুকলি বজালর লেনদেন বলে আমি কব পারো যাক ইংলিশত কোয়া আছে ওপেন মার্কেট অপারেশন নেক্সট ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট সিআরআর সেন্ট্রাল ব্যাংক অফ এ কান্ট্রি ক্যান সেন্স দিয়ার ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট অফ দ্য ব্যাংক ইন অর্ডার টু এফেক্ট দিয়ার ক্রেডিট ক্রিয়েশন ক্যাপাসিটি ইন অ্যান ইনক্রিজ দ্য ক্যাশ রিজার্ভ রেশিও reduce the excess reserve of the bank and decrease in their cash reserve ratio increase their excessive reserve originally the reserve bank act of 1934 required to the commercial bank keep the reserve bank of minimum cash reserve 5% of their demand liabilities and 2% for timely liabilities or that 1934 রিজার্ভ বেংকৰ এক্টৰ জৰিয়তে আমাৰ দুই ধৰণৰ আমাৰ কি ৰাখে তেওঁলোকে মিনিমাম ৰিজাৰ্ভ ৰাখে এটা কেছ ৰিজাৰ্ভ কিহৰ সেইটো ডিমাণ্ড লাইবিলিটিৰ চাহিদাৰ তাৰল্য অনুপাতত আৰু এটা হৈছে 2%টো কি হৈছে আমাৰ সময় ভিত্তিক অনুপাতত দ্য এমেণ্ডমেণ্ট এক্ট অফ 1956 এম্পাৱাৰ টু ৰিজাৰ্ভ বেংক দ্য কেছ ৰিজাৰ্ভ ৰেচিঅ' ইনক্ৰিজ দ্য ক্ৰেডিট কণ্ট্ৰল বাই ভেৰাইটিং বিটুইন 2-20% and demand liabilities and 2-8% of time liabilities aru ki korile amar reserve bank e 1934 sonot jitu amendment korile hei cash reserve ratio khetor ba cash reserve requirement or khetor crr khetor ki korile homoy bhittik jitu thakiba ba sahida bhittik jitu tarallor onubat 2 pora 20 shatanko aru homoy bhittik tu 2 pora 8 shatanko loike kom bes korai thake jate বাণিজ্যিক বেংকসমূহৰ তেওঁলোকৰ ঋণ প্ৰদানৰ বা ধন মজুতৰ কেপাচিটিটো কি কৰে তাকে তোমাৰ সমানুপাতিকত থাকে যাতে মুদ্ৰাৰ কি নহয় বজাৰত অতিমাত্ৰাৰ সৃষ্টি নহয় বা মুদ্ৰাৰ কি নহয় বজাৰত অতিমাত্ৰা টানৰ অভাৱলৈকে লৈ নাযায় আৰু তাৰ উদ্দেশ্য তাৰ কাৰণ সেইটোৱে ঋণ নিয়ন্ত্ৰণৰ অন্য এক ব্যৱস্থা বুলি আমাৰ কোৱা হৈছে ফাৰ্ডাৰ দ্য এমেণ্ডমেণ্ট এক্ট 1962ত আকৌ এইটো সেই কৰা হৈছিলে নতুনকৈ এমেণ্ডমেণ্ট এটা লৈ ৰেজুলেশ্যন লোৱা গৈছিলে বিটুইন দ্য টাইম এণ্ড ডিমাণ্ড লাইবিলিটি ডিপ'জিট এণ্ড অথৰাইজ দ্য ৰিজাৰ্ভ বেংক টু বি দ্য চেঞ্চ দ্য কেছ ৰিজাৰ্ভ ৰেচিঅ' বিটুইন টু 3-50%
আৰু 1962 এই পদ্ধতিটো কি কৰা হ'ল, টাইম ডিমাণ্ড দুটাতে এক লগ কৰাই কিনে 3%ৰ পৰা 50%ৰ ভিতৰত, 3-ৰ পৰা 15% ভিতৰত কি কৰিলে ৰিজাৰ্ভ বেংকে আমাৰ কেছ ৰিজাৰ্ভ ৰিকুৱাৰমেণ্ট বা CRR কি কৰিলে তেওঁলোকে হাতত ৰাখিলে। সময় ভিত্তিক যেতিয়া প্ৰয়োজন হয় বোলে এইটো কমাই আনে, 3%তকৈ কিন্তু কম নহয়, আৰু যেতিয়া প্ৰয়োজন হয় সেইটো 50%লৈকে কি কৰিব পাৰে ৰিজাৰ্ভ বেংকে তাক বৃদ্ধি কৰিব পাৰে। আৰু এই পদ্ধতিৰ জৰিয়তে কি কৰি আছে ৰিজাৰ্ভ বেংকে আমাৰ বাণিজ্যিক বেংকসমূহৰ তেওঁলোকৰ মুদ্ৰাৰ লেনদেনৰ ক্ষেত্ৰত বা মুদ্ৰাৰ জমাৰ ক্ষেত্ৰত কি কৰিছে এক আমাৰ পৰিৱৰ্তন ঘটাইছে, বা আমি তাক কি কোৱা নাকি লুগা বুলি যিটো কোৱা হয় যে ৰিজাৰ্ভ বেংকৰ কি হৈছে যিমানে সেইটো বঢ়াব সিমানে বাণিজ্যিক বেংকৰ কি হয় ঋণদান পদ্ধতিটোৰ ক্ষমতাটো কি হয় কমি যায়, আৰু যিমানে সেইটো কমাই আনিব সিমানে কি হয় ৰিজাৰ্ভ বেংকৰ চৰি বাণিজ্যিক বেংকৰ ঋণদানৰ পদ্ধতিটো বা ঋণদানৰ ক্ষমতাটো কি পায় বৃদ্ধি পায়। এইখিনি হৈছে কেছ ৰিজাৰ্ভৰ মূল কথা বা এইটো ঋণ নিয়ন্ত্ৰণৰ পলিচিৰ অন্য এক কথা। তাৰপিছত থাকিলে আমাৰ 5 নম্বৰটো ষ্টেটুটৰী লিকুইডিটি ৰেচিঅ' বিধিবদ্ধ তাৰল্য অনুমান। আণ্ডাৰ দ্য অৰিজিনেল বেংকিং ৰেগুলেশ্যন এক্ট 1949 আমাৰ যদি বাণিজ্যিক বেংকৰ এক্টৰ 1949ৰ কথা যদি কওঁ, বেংক আৰ ৰিকুৱাৰ্ড টু মেইনটেইন দ্য লিকুইডিটি এছেটছ ইন ফৰ্ম অফ কেছ গ'ল্ড এণ্ড আদাৰ আনকমোডেবল এপ্ৰুভমেণ্ট ছিকিউৰিটি ইকুৱেল টু নট লেছ দেন 25% দ্য টোটেল ডিমাণ্ড এণ্ড টাইম ডিপ'জিট লাইবিলিটিজ। অৰ্থাৎ আমাৰ বেংকিং ৰেগুলেশ্যন আইন 1949ৰ ভিতৰত যদি চোৱা যায় আৰু সেই ক্ষেত্ৰত আমাৰ কি থাকিব লাগিব, আমাৰ প্ৰত্যেকটো বাণিজ্যিক বেংকে তেওঁলোকৰ মূলধনৰ অমূল অনুপাত যদি স্থাৱৰ সম্পত্তি যদি কোৱা যায় সেইটো লাগিলে নগদ সম্পত্তিও হয় বা সোণ ৰূপ বা অন্য ধৰণৰ যি প্ৰভেদমূলক যিবিলাক আমাৰ ছিকিউৰিটি আছে সেই ছিকিউৰিটি কি হ'ব লাগিব, তেওঁলোকৰ চাহিদা আৰু সময়ভিত্তিক জমাৰ ভিতৰৰ 20%তকৈ কম হ'ব নোৱাৰে। দ্য মিনিমাম ছিকিউৰিটি লিকুইডিটি ৰেচিঅ' ইন এডিশ্যন টু বি দ্য ছিকিউৰিটি কেছ ৰিজাৰ্ভ ৰেচিঅ' দ্য ৰিজাৰ্ভ বেংক হেজ বিন এম্পাৱাৰ টু চেঞ্জ দ্য মিনিমাম লিকুইডিটি ৰেচিঅ'। আৰু এইটো ৰিজাৰ্ভ বেংকৰ সম্পূৰ্ণ ক্ষমতা আছে, তেওঁলোকে 25%তকৈ বেছিও কৰিব পাৰে বা 25%তকৈ কম কিন্তু নকৰে বা এতিয়ালৈকে উল্লেখ কৰা নাই, সেইটো সময় ভিত্তিত কি কৰিব পাৰে বৃদ্ধি কৰিব পাৰে। আৰু এই পদ্ধতিৰ জৰিয়তে কি কৰে তেওঁলোকে বিধিবদ্ধ তাৰল্য অনুপাতৰ জৰিয়তে আমাৰ মুদ্ৰাৰ ইনফ্লেশ্যন আৰু ডিফ্লেশ্যনৰ দুটা ক্ষেত্ৰতে বেংকে কি কৰে ৰিজাৰ্ভ বেংকে আমাৰ বাণিজ্যিক বেংকসমূহক এক নিয়ন্ত্ৰণমূলক ব্যৱস্থাৰ ভিতৰত ৰাখি থয়। মই ভাবোঁ এইটো সুন্দৰকৈ বুজি পাইছে। তাৰপিছততো কোৱা হৈছে ছিলেক্টিভ ক্ৰেডিট কণ্ট্ৰল বাছনিমূলক ঋণ নিয়ন্ত্ৰণ পদ্ধতি। The selective credit control is the quantitative credit control measures to undertake by the central bank to derive to the flow of credit from to the speculative and unproductive activities to productive and more urgent activities. The Reserve Bank of India has been undertake the following selective credit control to check the speculative activities and inflationary pressures to exchange the credit in the development lines. দে বাছনিমূলক ঋণ নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰত যি অৰ্থাৎ কি কোৱা হৈছে আমাৰ ই কি কৰিব তোমাৰ দে আমাৰ যদি আমাৰ স্পেকুলেটিভ যদি হয় বা আনপ্ৰডাক্টিভ এক্টিভিটিছৰ ক্ষেত্ৰত টু বি প্ৰডাক্টিভিটি এণ্ড মোৰ আৰ্জেণ্ট এক্টিভিটিৰ ক্ষেত্ৰত কি কৰিব বেংকসমূহক ঋণদান বা ঋণ নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰত ৰিজাৰ্ভ বেংকে সম্পূৰ্ণৰূপে বাছনিকৃতভাৱে তেওঁলোকক কি কৰিব বাণিজ্যিক বেংকসমূহক এক প্ৰদান কৰা বা ঋণ নিয়ন্ত্ৰণ কৰা এক পদ্ধতি। আৰু ই কি কৈছে চাবা যে ইনফ্লেশ্যনী প্ৰেছাৰ যেতিয়া ইনফ্লেশ্যনী যদি প্ৰেছাৰ যদি বাঢ়ে হা তেতিয়াহ'লে তাক ক্ৰেডিট কণ্ট্ৰলৰ ক্ষেত্ৰত এই বাছনিমূলক পদ্ধতিৰে কি কৰে আমাৰ মুদ্ৰাস্ফীতি ৰোধত কি কৰিব কৰে আমাৰ ৰিজাৰ্ভ বেংকে সহায়ক হিচাপত কাম কৰে বা এইটো এটা হৈছে তোমাৰ ৱেপেন বুলিও আমি ক'ব পাৰোঁ, এটি এটা হৈছে আমাৰ অস্ত্ৰ।
তার পিছত কি কোয়া হৈছে সাবা মোরেল ইয়াকাকো তিনটা ভাগত বকাইছে এটা হৈছে আমার ডিরেক্টিভস ক্রেডিট অথরাইজ স্কিম আর এটা হৈছে মোরেল সেশন ডিরেক্টিভৰ ক্ষেত্রত সাবা দ্য রিজার্ভ ব্যাঙ্ক হ্যাজ বিন মেকিং দ্য এক্সটেন্সিভ ইউজ অব আর সিলেক্টিভ কন্ট্রোল এন্ড হ্যাজ টু ইস্যু মেনি ডিরেক্টিভ টু দ্য ব্যাঙ্ক দ্য ফার্স্ট ডিরেক্টিভ ওয়াজ ইস্যু অন টু দ্য মে 1956 to restrict the advance again to the PDN rice. Later on to the other communities of the common used to also be the include. The Kiguri Amar Un Mir Hotoro 1956 Sanot Itu Poramati Kigurile Directive Marjito credit control by selective credit controller Jito Bhak to introduce Korile. D number Kigua said the Reserve Bank has been fixed minimum margin to maintain by the bank regarding their advance again to the community subject to the selective control. Basonic mulo petrot ki korele b number je minimum ji amar ki rakhibo lagibo fixed teoloke eta margin rakhile ji bilak amar community ase ji bilak ami byabohar jonito hamogri ase tar upor aro tar loge loge ki korile point number 3 tu chaba reserve bank is the fixed higher ki korele maximum korisil aro c number tu ki ase higher হায়ারত কি করেছে রেট অফ অ্যাডভান্স এগেইনস্ট দ্য কমিউনিটি টু দ্য সাবজেক্ট টু বি দ্য সিলেক্টিভ কন্ট্রোল পয় নম্বর টুত কি আছে ক্রেডিট অথরাইজ স্কিমত সি এস বলে যাক কোয়া হয় ক্রেডিট কন্ট্রোল ইন্ট্রোডিউস বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নভেম্বর 1965 আন্ডার দি সেক্স স্কিম এই স্কিমর অধীনত কি করেছিল দ্য রিজার্ভ দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক হ্যাজ টু বি দ্য অবটেইন টু দ্য রিজার্ভ ব্যাঙ্ক অথরাইজ বিফোর দ্য গ্রান্টিং এনি ফ্রেশ ক্রেডিট টু এনি সিঙ্গল পার্টি আন্ডার দ্য স্কিম দ্য রিজার্ভ ব্যাঙ্ক ইজ রিকোয়ার্ড টু দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক টু কালেক্ট টু দ্য এক্সামাইন অ্যান্ড সাপ্লাই ডিটেলস ইনফরমেশন রিগার্ডিং দ্য বোরোয়িং কনসার্ন যে কি করিলে ক্রেডিট অথরাইজ স্কিমৰ কথা হচ্ছে সিলেক্টিভ যদি থাকে বা সিঙ্গেল যদি পার্টি হয় তেতিয়াহলে সেইটো কি করব এক্সামাইন করব তেওঁলোকে পর্যবেক্ষণ করব আর সেই পর্যবেক্ষণৰ ওপৰত সেই স্কিমটোৰ অধীনত কি করব সাপ্লাই যিটো ডিটেইল থাকিব লাগে মুদ্রাৰ যিটো ডিটেইল আছে সেইটো তেওঁলোকে পর্যবেক্ষণ করে আর পর্যবেক্ষণৰ পিছতে ঋণ প্রদানৰ কি করে ব্যবস্থা করে আর এই ব্যবস্থাৰ জৰিয়তে রিজার্ভ ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকসমূহত ঋণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা মুদ্রাস্ফীতি বা ডিফ্লেশন দুটাই কি করে তেওঁলোকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করায় পয় নম্বর থ্রি টুত কি কোয়া আছে মোরেল সিচুয়েশন দ্য রিজার্ভ ব্যাঙ্ক অলসো হ্যাজ বিন দ্য ইউজিং টু দ্য মোরেল সিচুয়েশন হ্যাজ বিন আ সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোল মেজার্স ইট হ্যাজ বিন দ্য সেন্ডিং দ্য প্রায়োরিটি লেটার টু দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক টু ইউজ টু দ্য রেস্ট্রেইন ওভার দিয়ার ক্রেডিট পলিসি ইন জেনারেল অ্যান্ড দ্য রেসপেক্ট টু দ্য সার্টেন মোডিস অ্যান্ড টু দ্য আনসিকিউর্ড লোন টু দ্য পার্টিকুলার সাবা যে কি কোয়া হয়েছে সিলেক্টিভ কন্ট্রোল মেজার যেতিয়া আমি জোখা যাব বাছনিমূলকৰ ক্ষেত্ৰত ইজ হেড বিন সেন্ডিং টু দ্য প্রায়োরিটি লেটার যে প্রায়োরিটি লেটার হিসাবত কোনটোৰ আটাইতকৈ মুদ্রা বা ঋণৰ ক্ষেত্ৰত রিজার্ভ ব্যাংকৰ প্ৰয়োজন আছে বাণিজ্যিক ব্যাংকৰ সেইটো কি কৰিব বাছনিকৃত কৰিব বাছনিটি কৰাৰ পিছতহে কি কৰিব সেই ব্যাংকটো সকলো বেংকে নাপাব তাৰ বাছনি কৰাৰ পিছতহে কি কৰিব তেওঁলোকক ঋণ প্ৰদানৰ ক্ষেত্ৰত বা মূলধন প্ৰদানৰ ক্ষেত্ৰত বা অন্যান্য যিবিলাক সুবিধা রিজার্ভ ব্যাংকৰ আছে সেইখিনি প্ৰদানৰ ক্ষেত্ৰত কি কৰিব তেওঁলোকে হাতত এক পন্থা লয় আৰু এইখিনিয়ে হৈছিল ক্ৰেডিট কণ্ট্ৰলৰ বিভিন্ন ধৰণৰ পদ্ধতি এই ছয়টা পদ্ধতি আমি আলোচনা কৰিছোঁ আৰু এই পদ্ধতি গোটেইবিলাক তোমালোকৰ এইচ এছ ফাৰ্ষ্ট ইয়াৰটো পাইছা আৰু ছেকেণ্ড ইয়াৰটো আছে রিজার্ভ ব্যাংকের ইউনিটটো তাত যি আছে এইখিনিতো সেই একেই আছে মাত্র তোমালোকে ৰিমেম্বাৰ কৰিবা মনত ৰাখিবা তো আজিলৈ এৰিছোঁ ধন্যবাদ।